মুক্তি পেয়েছে অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমা অসম্ভব। ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে চলছে সরকারি অনুদানের এই সিনেমা। 1986 সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের। 2023 সালে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাতা হিসেবে আবির্ভূত হলেন অরুণা বিশ্বাস। ঢাকা সহ সারা দেশে মুক্তি পেয়েছে অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমা অসম্ভব। সরকারি অনুদানের এই সিনেমার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন অসম্ভবের সাফল্যের আশাবাদ। অসম্ভব অবশ্যই একটি সহজ গল্প বলার একটা ছবি, একটা পরিবারের ছবি, একটা বন্ধুত্বের ছবি, একটা দেশের ছবি আর প্রেমের ছবি। সো এটাকে নিয়ে আমি বলতে চাই না যে আমি একটা বিশ্ববিখ্যাত কিছু বানিয়েছি, তবে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি একটা সুন্দর সহজ সরল একটা গল্প বলবার জন্য। প্রেম, সংঘাত, মান অভিমান, দেশীয় সংস্কৃতি ও দেশপ্রেমের মেলবন্ধনে নির্মিত সিনেমা অসম্ভব। সরকারি অনুদানের এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা। আমরা এক্সেপশনাল কিছু দেখাতে আসিনি, ম্যাজিক্যাল কিছু দেখাতে আসিনি, আমরা খুব সাধারণ একটা গল্প বলেছি, খুব সাধারণভাবে। এখানে ডিরেকশনের কোনো ম্যাজিক নাই, কোনো হলিউডের অমুক ফিল্মের মতো কিছু নাই, খুব সাধারণ একটা গল্প। মূল চরিত্র এবং সব চরিত্র, সবগুলো চরিত্র খুব ইম্পর্টেন্ট। এখানে অরুণা বিশ্বাস নিজেও একটা চরিত্র অভিনয় করেছেন যেটা খুব ইম্পর্টেন্ট। শ্রী অমলেন্দু বিশ্বাস, যাকে যাত্রার সম্রাট বলা হয়, আমি নিজে একটা মাত্র যাত্রাপালায় পারফর্ম করেছি। তো সুযোগ ছিল কাকাবাবুর সেই সব যাত্রাপালায় অংশগ্রহণ করা এবং সেই পাঠগুলো করা, সেটার জন্যই আমার আগ্রহটা অনেক বেশি ছিল এবং আমি ভাগ্যবান যে এত ভালো একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। সেই সাথে অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাসদের মতো ডাক সাইটে অভিনয় শিল্পীরা। চলচ্চিত্রটির গল্প সুন্দর, এটিতে দেশপ্রেম আছে, মানব প্রেম আছে, যাত্রা আছে। যাত্রা হচ্ছে বাংলা সংস্কৃতির সবচেয়ে আদি মাধ্যম, সেই মাধ্যমের অভিনয় করি, সেই শিল্পী হিসেবে আমি একটি চরিত্রে অভিনয় করেছি। পরিবারের সবাই মিলে দেখার জন্য যদি একটা ছবি হয়, দ্যাট ইজ অসম্ভব। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।